নগরীর একটি নামকরা স্কুল থেকে এবছর বিজ্ঞান বিভাগে এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছে ইশরাত সাদিয়া। নিয়ম অনুযায়ী 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করলেও কোনো কলেজে মেধা তালিকায় তার নাম আসেনি, ফলে হতাশায় কান্নায় ভেঙে পড়ে সে। শুধু সাদিয়াই নয়, এরকম হাজারো শিক্ষার্থীও তাদের অভিভাবকরা এখন নগরীর বিভিন্ন কলেজে অপেক্ষমান তালিকা খুঁজে ফিরছে। আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু কোনো মেধা তালিকার মধ্যে আমার ছেলেটা আসে নাই। 10টা কলেজে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে, কিন্তু একটা কলেজেও মেরিট লিস্টে আসে নাই। এটা একটা টেনশন যে আমরা কোথায় ভর্তি করব। এখন আমি খুবই চিন্তিত, এখন কি করব। সবগুলোতে আমার গোল্ডেন এ প্লাস ছিল। তবে শিক্ষার্থীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিলেন এ শিক্ষাবিদ। 22 তারিখ পর্যন্ত মেধা তালিকায় ভর্তি, তারপরে যে ওয়েটিং লিস্টে আসবে সেই ওয়েটিং লিস্ট থেকে আমরা সবাইকে পাবো। অপেক্ষমান তালিকা প্রকাশের পর ক্রমান্বয়ে আবেদন করা কলেজেই ভর্তির সুযোগ মিলবে বলে মনে করছেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা। যারা 10টা বা ততোধিক কলেজে আবেদন করেছে, শেষ পর্যন্ত তারা কোনো না কোনো কলেজে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তি হতে না পারলে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। শিউরি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।